सुप्रिय दर्शक श्रोता এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আয়ুবপুর গ্রামে। এই আয়ুবপুর গ্রামেরই একজন সফল উদ্যোক্তা এখানে গড়ে তুলেছে মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টার। তো তার সাথে কথা বলবো এবং এই হ্যাচারি সম্পর্কে বিস্তারিত জানবো। তো তার আগে চলুন এই হ্যাচারিটি ঘুরে আসি। এ পর্যায়ে কথা বলবো এই খামারের মালিক মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আপনি মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টার গড়ে তুলেছেন, এর পাশাপাশি দেখেছি আপনি খামার গড়ে তুলেছেন, আপনার এখানে দেশি মুরগি দেখেছি খুব সুন্দর সুন্দর দেশি মুরগি। এখানে কি কি ধরনের বাচ্চা পাওয়া যায় আপনার হ্যাচারিতে? এটা আপনার বাংলাদেশের জন্য বিখ্যাত একটা হ্যাচারি, মাশাল দিলে আপনার সবার দোয়ায়। এটার মধ্যে আপনার এখন বর্তমানে আছে নাম্বার ওয়ান দেশি, নাম্বার টু ফাউমি, নাম্বার থ্রি টাইগার। দেশি কি? দেশি মুরগি? দেশি মুরগি আপনার, দেশি মুরগির প্রেক্ষিতে আমরা এইভাবে আপনার ছেড়ে পালি। আপনার দেশি আছে টাইগার, ফাউমি, অস্ট্রালফ, কোয়েল পাখি, এই পাঁচটা আইটেম নিয়ে আমরা এখন বাংলাদেশে আসি মাশাল্লাহ দিন সবার দোয়ায়। আচ্ছা, এই দেশি মুরগিগুলো আপনার হ্যাচারিতে কতদিন রাখতে হয় ডিমগুলো যে বাচ্চা ফুটানোর জন্য? দেশি মুরগিতে আপনার ডিমগুলো রাখতে হয় আপনার গরমের দিনে মোটামুটি আপনার 19 দিন আগে পরে, যখন শীতের দিনে আসতে আপনার 21 দিন লাগে, 2 দিন রেট হয় আর কি। মোটামুটি এখন আপনার 20-22 দিনে ডিম আসে পরে, সামনে 20-22 দিন পরে এটা ডিম থেকে বাচ্চা ফুটে আসে। বাচ্চা ফুটে আসে। আচ্ছা, ডিম থেকে বাচ্চা ফুটার পরে এগুলোকে আপনারা কী ধরনের খাবার দেন ছোটো বাচ্চাকে? আমরা যখন ডিম থেকে বাচ্চা ফুটাই আপনার এখানে 2 ধরনের সিস্টেম, এক হলো সিস্টেম একটা আপনার ডিমের জন্য করবেন না মাংসের জন্য করবেন। মাংসের জন্য হলে আপনি এক ধরনের উদ্যোগ নিতে হবে, ডিমের জন্য হলে এক ধরনের উদ্যোগ নিতে হবে। আপনি যদি ডিমের জন্য করেন তাহলে কয় হতে পারে সোনালি স্টার্টার, যে ছোট্ট ক্ষুদ্র একটা খাবার সোনালি স্টার্টার। আর যদি মাংসের জন্য করতে হইব তাহলে আপনি দ্রুত গোদ বাড়ালে বা দ্রুত বানায় বিক্রি করতে চাইলে তাহলে কয় হতে পারে ব্রয়লার স্টার্টার। মানে এই টু ডিফারেন্স জরুরি। হ্যাঁ, আপনার ডিফারেন্সটা কী একদিন বলতে পারবেন? ভয়লাই সেটার শোনাই সেটার ডিফারেন্সটা কী? 400 টাকা পার বস্তা পার পিস বেশ কম আছে। 400 টাকা ডিফারেন্স? 400 টাকা। এটা হচ্ছে মাংসের জন্য, এটা হচ্ছে ডিমের জন্য। কোনো নতুন উদ্যোক্তা যদি খামার শুরু করে 1000 বাচ্চা দিয়ে, তাহলে সে কত বছর বয়সী বাচ্চা দিয়ে শুরু করবে খামারটি? আপনি যদি কোনো নতুন উদ্যোক্তা চালু করতে চায় বা চালু করার জন্য আগ্রহী, সে আসলে আমাদের যে ব্যবহার করতেছি সেভাবে করতে চায়, তো মূলত একটা জিনিস আপনার এই জায়গায় আপনি যদি ভ্যাকসিনের ব্যাপারটা যাইতে হবে। মূলত ভ্যাকসিনের ব্যাপারটা কেন যাইতে হইব, যদি মূলত সে আপনার প্রথমে 100 বাচ্চা নিল, 200 বাচ্চা নিল, তখন কিন্তু শুরু 0 বাচ্চাটাদের নিল, নেওয়ার পর ভ্যাকসিন যদি না করায় মূলত আসলে মুরগা নিয়ে তো আর পাইলে লাভ নাই। সর্বপ্রথম ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের ব্যাপারটা আমি আসতেছি এই কারণে যে আপনি 100-200 মুরগার ধর ভ্যাকসিন করাবে না কেউই, 100-200 মুরগার যদি ভ্যাকসিন করাবে না তাহলে সেই ভ্যাকসিনের ব্যাপারটা তো আপনার মূলত যেমন লাগে, এই কারণে যে আপনার 1000 মুরগা নিলে সে ভ্যাকসিন করালে সেটার জন্য লাভ হবে। 100-200 মুরগার জন্য 7000 টাকা খরচ করে সে ভ্যাকসিন করাবে না। প্রথম পর্যায়ে কতগুলো বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয়? প্রথম পর্যায়ে আপনি মনে করেন বাচ্চা দিয়ে শুরু করতে চায় কেউই, আপনি মোটামুটি ভাবে নর্মালি ভাবে যে কোনো বয়সে বাচ্চা দিয়ে শুরু করুক, আপনি 1.5 মাসে 2 মাসে বাচ্চা দিয়ে শুরু করা সবচেয়ে বেস্ট। কেন না, আপনি ওই যে বললাম একটু আগে 1-1.5 মাসে বাচ্চা নিলে মোটামুটি মনে করেন আপনার 15 দিনে 0 বাচ্চা নিলে আপনার জন্য হয়রানি, মানে বুগুন্তি হবে, ভ্যাকসিন থাকবে না, ভ্যাকসিন দেওয়া থাকবে না, তার ভ্যাকসিন দিবেন না, অলস করে কেন দিবেন না ভ্যাকসিন? আমি বলে দিচ্ছি একটা ভ্যাকসিনের দাম আপনার মোটামুটিভাবে নর্মালিভাবে একটা আপনার কিল ভ্যাকসিনের দাম আছে আপনার দেওয়া সকা 5000 টাকা খরচ হইব। আপনি 100 বাচ্চার কি 5000 টাকা খরচ ভ্যাকসিন দিবেন? দিবেন না। 100 বাচ্চাকে 5000 টাকা, 1000 বাচ্চার জন্য 5000 টাকা লাগবে, তো আপনি 100 বাচ্চার কি 5000 টাকা খরচ ভ্যাকসিন দিবেন? দিবেন না। কিন্তু তার জন্য আমরা বলি 1.5 মাসে বাচ্চারা মোটামুটি ভ্যাকসিন দেওয়া থাকে, ওই বাচ্চাটা নিলে আপনাদের জন্য সাশ্রয় এবং কোনো বোর্ডিং খরচ লাগতেছে না, আপনার কোনো ওষুধের তেমন কোনো ফেরা নাই। তো যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায়, যদি 1.5-2 মাসে বাচ্চাদের শুরু করতে চায়, তাদের জন্য ম্যাক্সিমাম 300 বাচ্চা দিয়ে শুরু করাটা সবার জন্য উচিত মনে করি। মানে সর্বনিম্ন 300 বাচ্চা যে। আচ্ছা, এই বাচ্চাগুলো যখন আপনার খামারে নেওয়া হবে তখন প্রথম পর্যায়ে কোনো ভ্যাকসিন প্রয়োজন নাই, তখন প্রথম পর্যায়ে কি ধরনের খাবার দিয়ে শুরু করতে হবে? আপনি যদি 1.5 মাসে বাচ্চাটা সে সোনালি গোয়ার দিয়ে শুরু করতে পারবে, কোনো ধরনের ভ্যাকসিনের কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার মূলত আপনি যদি করতে চান করলে তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে এটাই, এর ছাড়া কোনো আপনার করলে আবার ব্রয়লার মুরগির জন্য করলে সে অন্য হিসাব কিতাব। আচ্ছা, দেশি মুরগির কী ধরনের রোগব্যাধি বেশি হয়ে থাকে এবং রোগব্যাধি হলে এর কীভাবে প্রতিকার করতে হয়? শুনেন, আমি বলি, আমরা আপনার 7 বছর যাবত এই জগতে আসি আলহামদুলিল্লাহ সবার দোয়া সবার সহযোগিতায়। একটা কথা স্পষ্ট, জানিস্তর লোকের জানিস্তর হিসাব কিতাব। আমরা আসলে শুধু দেশি মুরগি নিয়ে না, বাংলাদেশ এমন কথা কোন ভালো না, আপনার 100 লোকের ভিতরে যদি
40% লোকের প্রশিক্ষণ আমরা দিয়ে দিতেছি এখন কি লেগে জানেন নি আপনার শেয়ারে বললে শেয়ার বলে ভাই এখানে মালান ছিলাম শেয়ার প্রশিক্ষণও জানে না শেয়ার প্রশিক্ষণ দিতেও পারে না দেশি মুরগাতে তেমন কোনো রোগ নাই আপনার রোগ একটাই মুরগাতে শুধু ঠান্ডা লেকিন ঠান্ডার ধরনটা কি ঠান্ডার রকমটা কি যদি আপনি বুঝতে পারেন আপনি ট্রিটমেন্ট করতে পারেন দেড় মাসে মুরগাটা এখান থেকে নেওয়া হয় ট্রিটমেন্ট করতে পারলে আর যদি আপনি বলতে পারেন তাহলে 100% কাজ করবেন ইনশাল্লাহ রোগের আমরা ট্রিটমেন্ট করালে 100% কাজ করবেন ইনশাল্লাহ কোনো সম্ভাবনা নেই দেশি মুরগি সাধারণত কতদিন পর্যন্ত ডিম দিয়ে থাকে এই দেশি মুরগি দেশি মুরগি সাধারণত আপনার ডিম দিয়ে থাকে মোটামুটি আপনি 2 বছর ডিম পাইবেন মোটামুটি দেশি মুরগি প্রথম কাছ থেকে যে প্রথমে 1 বছর ডিম দিব 1 বছর পর থেকে আর পরের বছর ডিম বেশি আসবে কতদিন লালন পালন করার পরে এই ডিম পাওয়া যাবে মোটামুটি 4.5 মাসে ডিম পাইবেন ইনশাআল্লাহ ঠিক মতো সবকিছু ঠিক থাকলে 4.5 মাস থেকে ডিম পাড়া শুরু করবে একটা না 2 বছর পর্যন্ত জি 2 বছর পর্যন্ত কেউ যদি ডিম ছাড়া শুধু মাংস উৎপাদন করার জন্য দেশি মুরগি পালন করে তাহলে তার জন্য কেমন হবে যদি কেউ যদি ডিম উৎপাদন না করে আর মাংসের জন্য করে তার জন্য করতে হবে আপনি মোটামুটি ভাবে সে আপনার প্রথম খামারের সাথে আলাপ করতে হবে গ্যাস ভাই আমি করতে চাই মাংসের জন্য আমি 1000 সেট করব আমি আপনার 3 মাসে 2 মাসে বিক্রি করে দেব তখন কিন্তু এটার জন্য এক্সট্রার খাবার হবে এক্সট্রার ভ্যাকসিন হবে কেননা ডিমের যে মুরগাটা এই মুরগাটা ভ্যাকসিন হবে ভিন্ন আর যে মাংসের যে মুরগাটা এই মুরগাটা ভিন্ন কেন ভিন্ন ডিমের মুরগার জন্য প্রথম প্রাথমিক অবস্থায় আপনার 1-40 দিনের ভিতরে ম্যাক্সিমাম যদি ভ্যাকসিন করছেন না ভ্যাকসিন লাগছে না 40 দিনের ভিতরে 20,000 টাকা লাগবে ভ্যাকসিন হ্যাঁ কী কী ভ্যাকসিন লাগতে পারে আপনার মূলত প্রথম দিন লাগবে মারেক্স 3 দিনে রানিহাত প্লাস গামরু 3 দিনে রানিহাত প্লাস বঙ্গাডিক্স 7 দিনের লাগবে আপনার কিল ভ্যাকসিন 9 দিনে গামরু লাগবে 13 দিনে ঠোঁট থাকা দিতে হবে 17 দিনে গামরু লাগবে 20-22 দিনের ভিতরে রানিখেত আপনার 30 থেকে 35 দিন থেকে 35 দিনের ভিতরে যে কোনো দিন পাউল ফক্স মারতে হবে 40 দিনে এসে আপনাকে কৃমি ডোজ করাতে হবে এটা হচ্ছে মূলত এই 40 দিনের ভিতরে যে কোষটা এটা করাতে হবে ডিমের জন্য করেন আর মাংসের জন্য করালে তাহলে নর্মালিভাবে বলার মুরগির যে খাবার বলার মুরগির জন্য যে ভ্যাকসিন করা নর্মালিভাবে ভ্যাকসিন সেই ভ্যাকসিনে করালে মোটামুটি আপনি এটা উদ্ধার করা সম্ভব নতুন কোনো উদ্যোক্তা আপনার কাছ থেকে যদি বাচ্চা নিতে চায় তাহলে আপনার এখানে তো সব ধরনের বাচ্চাই রয়েছে জিরু বাচ্চা জি আমাদের আপনার জিরু বাচ্চাতে ধরে আপনার মোটামুটি 1 মাস 1.5 মাস 2 মাস 2.5 মাস 3 মাসের উপর আমরা বাচ্চা খুব কম বিক্রি করি 3 মাসের যখন প্লাস জায়গা আপনার 3.5 মাস 4 মাসের ডিমে আসে তখন আমরা ওই বাচ্চাটা বিক্রি করি না আমাদের নিজের ফ্যানেসের জন্য রেখে দিই আপনি যে কোনো উপায় নিতে চায় বাচ্চা যে কোনো সময় যোগাযোগ করে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নিতে পারবো সমস্যা নেই নতুন যারা উদ্যোক্তা তারা কীরকম পুঁজি নিয়ে মাঠে নামতে হবে মানে ঘর বাবদ এই ঘর যে ঘরে মুরগি লালন পালন করবে কতটুকু জায়গার প্রয়োজন কত টাকা লাগতে পারে ঘরটা তৈরি করতে এবং সর্বপ্রথম কতগুলো বাচ্চা দিয়ে কত টাকা নিয়ে এই খামারটি শুরু করতে পারবে আপনার একটা কথা স্পষ্ট আপনার কাছে কতটুকু ইনভেস্ট আছে আপনার জায়গা বাড়িতে আছে কি না আপনি কি ছাদের উপরে করবেন না মাটির ফ্লোরে করবেন এটা কিন্তু সম্পূর্ণ একান্তটা আপনি জানেন আমি কিন্তু জানি না দেখেন আপনি আমার সাথে শেয়ার হতে হবে হ্যাঁ গ্যাস ভাই আমরা কতটুকু শুরু করতে হ্যাঁ নর্মালি আমরা একটা আইডিয়া দিতে পারি আপনার একবার প্রাথমিক অবস্থা যে কোনো ভাই করছে না যে 300 মুরগার নিচে যেন কেউ না করে 300 মুরগার নিচে না করলে আপনার করে লাভ নাই কেননা বলতে গেলে আপনার ভ্যাকসিনের ব্যাপার সেবার আছে শ্রমের ব্যাপার সেবার আছে আধারের ব্যাপার সেবার আছে এটা আপনার একটা ম্যানেজমেন্টের যে একটা পরিচালনা করবে এটা একটা ব্যাপার সেবার আছে 300 মুরগার নিচে করা ঠিক হবে না আর 300 মুরগার জন্য জায়গা করলে 300 স্কোয়ার ফিট জায়গা লাগবে এক একটি মুরগির জন্য 1 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন লাগবে হ্যাঁ 300 স্কোয়ার ফিট জায়গার জন্য আপনার যদি ঘর বান্ধে তাহলে সর্বোচ্চ যদি লাগে 40-35 হাজার টাকা খরচ হবে একে সর্বোচ্চ বেশি লাগলে এটা টিনের হবে মানে টিনের হ্যাঁ টিনের হবে হ্যাঁ চতুর্দিকে দা নেট এবারে দিয়ে দিবে আপনার পর্দা লাগাই দিবে 40-35 হাজার টাকা সর্বোচ্চ খরচ হবে 300 মুরগির জন্য আর 300 মুরগি আপনার ডিম পাড়ার আগ পর্যন্ত প্রতিটি মুরগির কত টাকা করে খরচ হবে আপনি যদি সে আপনি মনে করেন ধরেন আমি নর্মালি ভাবে বলি 1000 মুরগার যদি শুরু করি আমরা নর্মালি ভাবে ইনশাল্লাহ 1000 মুরগার শুরুতে শেষ পর্যন্ত যদি আপনি আমাদের 1.5 মাসে বাচ্চা নেন হয়তো 1 মাসে বাচ্চা নেন আপনি যেই সাইজের বাচ্চা নেন আপনার ডিমের রানিং পাওয়া পর্যন্ত মোটামুটি ভাবে আপনার খরচ হবে দেশি মুরগি 360,000-370,000 খরচ হবে 1000 দেশি মুরগি থেকে ডিমের রানিং করতে হ্যাঁ 1000 মুরগি থেকে তো আপনি ওই হিসাবটা যদি করেন বলে 500 কত আইবো তারপর আমরা অটোমেটিক আমরা হ্যাঁ 300 হিসাব পাই যাব ইনশাআল্লাহ আচ্ছা আপনার এই হ্যাচারিতে তো বিভিন্ন সাইজের বাচ্চা পাওয়া যায় তাহলে আমাদের এই ভিডিও দেখে কোনো নতুন উদ্যোক্তা যদি আপনার কাছ থেকে বাচ্চা ক্রয় করতে চায় তাহলে কিভাবে বাচ্চা ক্রয় করবে সে বিষয়ে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি একজন প্রবাসী সৌদি আরব দাম্মাম 12 বছর ছিলাম মামরবির দেওয়া সবার দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে বিদেশে প্রবাসী জীবন থেকে অনেক ভালো কিন্তু প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন আসলে খাইয়া না খাইয়ে দিন কাটাতে হয় আসলে যে ভাই আছে ওই ভাই জানে আসলে অনেক কষ্টের জীবন তো একটা কথা প্রশ্ন মাথায় রাখবেন যদি আপনি ভালো কোনো কিছু থাকে ভালো পরিবেশ থাকে তাহলে আপনার আসার দরকার নেই আর যদি খারাপ কোনো কিছু হয় না বলে আমি দেশে এসে কিন্তু করতে চাই তাহলে মোটামুটি 300-500 মুরগা দিয়ে পাতো মাঝে চালু করতে পারেন লেকিন অবহেলা করলে করা যাবে না ভালো করে করতে হবে লেকিন একটা কথা স্পষ্ট যে কোনো ভাই যে কোনোভাবে মাল নিতে চান প্র্যাকটিক্যালি কখনো কোনোদিন ভুলো খামার না দেখে হেচারি না দেখে মালিক না দেখে কথা না বললে মাল নেওয়ার চেষ্টা করেন না কেননা আপনার পতন হওয়ার শিকার সম্ভাবনা বেশি থাকবে কেননা আপনার একটা দেশি মুরগির কথা আপনার সোনালী মুরগি দিতে পারবে
সে কোনো সন্দেহ নাই। লেকিন এই জিনিস সাথে বেঁচে থাকার জন্য ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে খামারে আসেন, খামারের সাথে কথা বলেন, প্র্যাকটিক্যালি দেখেন, শিখেন, বুঝেন, এরপরে আপনি সুন্দর করে মাল নিয়ে যান, আপনার জন্য সাকসেস হবে ইনশাল্লাহ আশা করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেশি মুরগির খামার করতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। গিয়াসউদ্দিন ভাই আপনাদের বিস্তারিত তথ্য দিবে কীভাবে খামারটি শুরু করতে হয়। আপনাদের যদি বাচ্চার প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই হ্যাচারিতে এসে এখান থেকে আপনারা বিভিন্ন বয়সের বাচ্চা ক্রয় করে নিতে পারেন। প্রথম পর্যায়ে আপনারা শুরু করতে যে সকল প্রতিবন্ধকতাগুলো রয়েছে সে বিষয়েও ভাই বিভিন্ন ধরনের আপনাদের পরামর্শ দিয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ কথা বলতেছিলাম এই খামারের মালিক মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে। তিনি এখানে খামার এবং হ্যাচারি দুইটাই ঘুরে তুলেছেন। আপনাদের যারা নতুন উদ্যোক্তা, যারা ভাবতেছেন দেশি মুরগির খামার করবেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারেন এবং বিভিন্ন বয়সের বাচ্চা এখান থেকে ক্রয় করতে পারেন। আপনারা চাইলে বাসায় থেকেও বাচ্চা ক্রয় করতে পারেন, অথবা আপনারা যদি চান হ্যাচারিতে আসবেন, হ্যাচারিতে এসে দেখবেন, খামারটা ঘুরে দেখবেন, তাহলে এই হ্যাচারিতেও আসতে পারেন। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো এ পর্যায়ে আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভাই, এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন। আপনি ভালো থাকেন, দেশবাসী যেন ভালো থাকে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।